জায়গা পাওয়া গেছে গাড়ি করে যাবেন কোথায়? বাবাকে বলুন না একটা গাড়ি দিতে, আমি এক জামাই ছেড়ে আরেক জামাইয়ের কাছে যাচ্ছি। দিদি আমরা তো এই বাসে করে না ছাগল পাঠা সব নিয়ে যাই, ওই মহিষটা নিতে পারি না। আরে আপনি আবার তুই তাকারি করছেন, আগে শুটকি মাছ আরে আর তো উপায় নেই, আপনি না মূর্খের রাজ্যে বাস করছেন। যেতে তো হবে, বললাম না উপায় নেই। আসলে কি আপনি ভালোবেসেছেন তো, আর ভালোবাসলে ভালোবাসার মাশুল দিতেই হয়। হৃদে তুমি কি আমার এই অসহায় অবস্থার সুযোগ নিচ্ছ? মানে বিদ্রুপ করছো মনে হচ্ছে। আরে বিদ্রুপ, আমি বিদ্রুপ কেন করব বলুন, এতদিন একসাথে থেকে আমি বিদ্রুপ করিনি, আর আজ আজ শেষ বেলায় আপনার সাথে, না না আপনাকে বলেছিলাম না সিরের হাতে আপনাকে তুলে দিয়ে সামনে দাঁড়িয়ে আপনার বিয়ে দেব, তবেই ফিরবো, তাই। ভালো, খুব ভালো, থ্যাংক ইউ। চলে তো যাবই, কিন্তু আপনাকে সিরের হাতে তুলে দিয়েই যাবই।
আরে এসে গেছে, আসুন আসুন, নামুন নামুন নামুন, এদিন যান, গ্রামে নিয়ে যাবে ও দাঁড়িয়ে আছে, আর আমি তো আপনাদের সঙ্গী হয়ে যাব। কে দাঁড়িয়ে আছে? জান, আপনি হা করে কি তাকিয়ে আছেন? জান, I'm sorry. আসলে সেদিন এক মুম্বাইয়ের রেকর্ডিং, সেদিনকার কথা নাই বা বলি, সেদিন রাতে একা একটা মেয়ে, বাকি সেদিন হৃদয় হরণ ছিল, নইলে হয়তো আমি আই এম সরি ওয়ান্স এগেইন। চলো চলো, সবাই অপেক্ষা করছে। ওই যে নতুন বউ, চলুন আপনার জন্য ব্যান্ড পার্টি নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ব্যান্ড।
এসেছি, একেবারে ভাইনে চাপিয়ে নিয়ে যাব। চলো চলো এসো। হ্যাঁ হ্যাঁ বড় কে এই তা ধরে কে চলো। কিন্তু জুতোটা আরে জুতোটা তুমি ওই ভ্যানেই রেখে দেবে। চলো 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 দাঁড়া 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 এনো এসো চলো 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 তোর সাথে আমার কিছু কথা আছে। আমিও তোর সাথে কিছু কথা বলতে চাই, কিন্তু তার আগে একটা শর্ত আছে। আমি যে গীতিকার শ্রীমর্ধন সেটা যেন কোনো মতেই ও না জানে। কেন এই প্রশ্ন তো করার কথা না। চল যা যাক। আমি এখানে ঠিক আছি। তুমি তুমি যাও, তুমি যাও তোমার ছেলেকে আনতে যাও। আমি আমি যেতে পারবো না, যাও। শোনো না শোনো না, আমি জানি এতদিন ধরে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক অভিমান তুমি বুকের ভেতরে চেপে রেখেছিলে। আজকে সব অভিমান দুঃখ ভুলে গিয়েছিলি। চলো চলো, আমাদের খোকা এসেছে, চলো তাড়াতাড়ি, চলো তাড়াতাড়ি, চলো। হ্যাঁ এই তো তোর বাপকে ধরে নিয়ে চল তো। আমি বরং ডালে নিয়ে আসছি, আমি নিয়ে আসছি এখনই। বাবা
আমার বউ ও আসবে। দেখো তুমি এত চিন্তা করো না, আমি না ওকে নিয়ে তোমার গ্রামের বাড়ি ফিরে আসবো। তুই তুমি সিডের মা? এসবের মানে কি? এসবের মানে কি? আমি সব বলছি কিন্তু মাসি, আমি সব বলছি তোমাকে। কি বলবি? কি বলবি তুই? কি বলবি? কি হয়েছে? কি কিচ্ছু হয়নি, কিচ্ছু নেই, কিচ্ছু হয়নি। এতদিন মাঝে তোর পুরো বাবার কথা মনে পড়লো রে, এতদিন মাঝে বড় হয়ে গেছিস তুই না, খুব বড় হয়ে গেছিস। তোর জন্মের পরে তোকে হাসপাতাল থেকে এই বুকে করে আমি আমি বাড়িতে নিয়ে এসেছিলাম, একটা কম্বলে জড়িয়ে ভালো করে মুড়িয়ে বুকে চেপে আমি তোকে বাড়িতে নিয়ে এসেছিলাম। তুই শীতকালে জন্মেছিলি তো, ঠান্ডা লাগা তো দূরের কথা, তোর তোর উপরে কোনো হাত লাগতে দিই। আর তুই তুই এই পুরো বাপ থেকে ছেড়ে চলে যেতে পারলি, তোর একটু মনে হলো না যে এই বাপটা মনে কি কষ্ট হতে পারে? একটু মনে হলো না তোর? তুই কিছু মাইন্ড করিস না, আমার কাছে কোনো উপায় ছিল না, আমি এই জন্য তোকে চাকরিতে জয়েন করিয়েছিলাম। সিটের মোবাইল ফোন বন্ধ, আবার ডায়াল করবো। সিটের মোবাইল ফোন বন্ধ।